फोन करे जिज्ञेस करे तारा भोट दीते जाबे तारा बोले बाजारे तो भोटेर कथा नाई चायर दोकाने भोटेर कथा नाई भोट जे हबे सेटा रेडियो टेलीविजन बोले मानुष बोले ना भोट केमन होच्छे सेटा जीएम कादेर के जिज्ञेस करे भोट किभाबे होच्छे जीएम कादेर के जिज्ञेस करें উইথড্রয়াল দিন পুলিশ একটা পলিটিক্যাল পার্টির অফিসে গিয়ে তিন চার ঘন্টা পুরো জায়গা ঘেরাও করে রেখেছে প্রেসিডেন্ট যিনি চেয়ারম্যান পার্টির তার রুম বন্ধ করে তার সামনে পুলিশ পাহারা দিয়েছে সেক্রেটারি সাহেব বাইরে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু তিনি কথা বলতে পারেন না অনেক অনুরোধ করলেন চেয়ারম্যান সাহেবকে তিনি বললেন এই ভিক্ষার চাল নিয়ে আমি ভোট করব না তার মানে সরকার ভোটের নাম করে ভিক্ষার চাল বিতরণ করছে তাই তো জিএম কাদের বলবার পরে আর কারো বলা কি বাকি থাকে হ্যাঁ বলেছেন একজন আওয়ামী লীগের এক নেতা নারায়ণগঞ্জের টাকশালকে এক নামে এখন তাকে সারা দেশ চেনে উনি দেখলাম আজকে সকালবেলা টেলিভিশনে বলছেন না ভোটের কোন উৎসাহ পাচ্ছি না ভোটের কোন আনন্দ দেখতে পাচ্ছি না এই ভোট করে কোন মজা পাচ্ছি না আরে আপনার মামুরাই তো এখন তো সবচাইতে বড় পুষ্ট হয়েছে এই নির্বাচনের পাতানো খেলার পরে প্রধান বিরোধী দল কে হবে সরকার তো হয়েই আছে প্রধান বিরোধী দল কি জাতীয় পার্টি হবে আরে ভাই নিজের স্ত্রীর আসন কনফার্ম করা যায় না কি যে কান্নাকাটি অভিনয় বিনয় তারপরে বাকি যারা পেয়েছেন সেই ২৪ জন বলে আমাদের যে কাকে রাখে আর কাকে না রাখে তা তো বুঝতে পারছি না অতএব অনেকেই বলে এইবার বিরোধী হবে বিরোধী দল হবে স্বতন্ত্র পার্টি দুনিয়াতে কোথাও হয়েছে এরকম এই ২৪ নির্বাচন দিয়ে বড়াই করবার কোনো কিছু নাই জনগণের নামে বিরোধী দলের নামে অপবাদ দেবার জন্য সরকার এখন উঠে পড়ে লেগেছে আমাদের নেতা জেনারেল সাকি একটু আগে বলেছেন আগেই যখন এই একই ট্রেনে আগুন লাগলো মাফ করবেন একই ট্রেনের স্লিপার কেটে ফেলা হলো তখন এইখানে দাঁড়িয়ে আমি বক্তৃতায় বলেছিলাম ট্রেনের স্লিপার হাতুড়ি বাটাল দিয়ে কাটা যায় কুড়াল খন্তা দিয়ে কাটা যায় পত্রিকায় লিখেছে অক্সি অ্যাসিটিলিন শিখা দিয়ে এটা উপড়ে ফেলা হয়েছে কারা করলো এটা আমরা বললাম তদন্ত করেন কারা করেছে কাদের কাছে অস্থি অ্যাসিটিলিন থাকতে পারে কারা সেটা পেতে পারে কারা সেটা ব্যবহার করতে পারে সরকার কোনো জবাব দেয় নাই এখন কালকের ঘটনার পরে সবচাইতে দুর্ভাগ্যজনক লজ্জাজনক নিন্দনীয় হচ্ছে পুলিশ কমিশনার সাহেব একটা বিরাট বিবৃতি দিয়েছেন মনে হয় আওয়ামী লীগের লেখা প্যাডে বোধ হয় সেই বিবৃতি পাঠানো হয়েছে উনি বলেছেন এই রসকতা এই অগ্নিকাণ্ড ট্রেনে আগুন এটা সব বিরোধী দলের কাজ পুলিশের কোনো তদন্তই হলো না উনি কিভাবে বললেন কিন্তু যারা ওইখানে ছিলেন ওই যে আবুল নাম যার আমার যদি নাম ভুল বলতে ভুল না হয় ওই নুরুল নুরুল যিনি ওই কম্পার্টমেন্টের মধ্যে ছিলেন তিনি বললেন আমি দেখেছি রীতিমতো পোশাক পরে উঠে এসে তারপরে তারা এই কাজটা করেছে এই পোশাক কাদের কোথায় পেল তারা কে দিল কেন তার তদন্ত হলো না তার আগেই পুলিশ কমিশনার সাহেব এইসব কথা বলে বেড়াচ্ছেন কেন ওনারা মনে করেন এক মাগেই বোধহয় যায় কিন্তু সত্য এমন একটা জিনিস ছাই দেন চাপা থাকে না প্রকাশিত হয় এই জন্য তদন্ত নিরপেক্ষ তদন্ত যদি হয় তাহলে বোঝা যাবে এবং পুলিশ কমিশনারের বক্তব্যের পরে নির্দ্বিধায় আপনারা বলতে পারেন কেবলমাত্র
বিরোধী দলের যে আন্দোলন সেটা দমন করবার জন্য সেটা বদনাম করবার জন্য সরকার আর সরকারের যত পেট্রোল বাহিনী একসাথে মিলে কাজ করছে।